প্রসঙ্গ হোচি প্রার্থী প্রসঙ্গ হোচি কি সহ লা কি লোক সমস্যার সমাধান করেছে কংগ্রেস এ দিগার কেউ জায়গার লাগে পদ্মপুর আপনার দেখবে দেখুন পদ্মপুর রংগ্রেস প্রার্থী থিলে সত্যভূষণ সাউ সে পুর্খা সবু সব প্রার্থী ঠু পুখা অভিজ্ঞ মধ্য সেই অঞ্চলৰ বিধায়ক থিলে অতীত তাঁর মধ্য পিবা পণি কিছু কম নু বন্ধু যে কথা কুলে সাংবাদিক বন্ধু গোটি দৃষ্টি রে খালি দেখিলে পয়সা সবুাক প্রভাবিত করে দেব তাহলে স্বীকার করে হবেন পয়সা শুধান মতো কমপ্লিট কিন্তু টোয়েন্টি পরসেট ফ্লোটিং ରାଜନୈତିକ ଦଳମାନେ ଯେଉଁମାନେ ପାୱାରରେ ଥାଆନ୍ତି ବା ଯେଉଁମାନେ ଅର୍ଥ ଯେଉଁମାନଙ୍କ ପାଖରେ ଥାଏ ସେମାନେ ଯେତେବେଳେ ଦେଖନ୍ତି ତାଙ୍କର ପରିସ୍ଥିତିକୁ ଦେଖନ୍ତି ଯେ ସମୀକ୍ଷା କରନ୍ତି ଯେ ନାଇଁ ଆମେ ହାରିଯିବାର ସମ୍ଭାବନା ଦେଖାଦେଉଛି ସେତେବେଳେ ସେମାନେ ପଇସା ଉପଯୋଗ କରନ୍ତି ଯେଉଁଟାକି ପଦ୍ମପୁରରେ ଶେଷ ଅବସ୍ଥାରେ ସେ ପଇସାର ଉପଯୋଗ ହେଲା ସବୁ ଭୋଟ୍ କିଣାଯାଇପାରିବନି সমস্ত যে পয়সা নেই ভোট দিকে তা নির্দলীয় লোক থাকে যে কোশি নির্দিষ্ট দল কু সমর্থন করতে না গরিব লোক যার ভোট নেনা প্রায় নথায়। প্রায় সে সাধারণ ভাব সামিল নথনৈতিক দৃষ্টিকোণ সেইভাবে ভোট সে লোক দেখ কুয়া পালাটা কুয়াড়ে ভারি হোক বা হাওয়াটা কুয়াড়ে বহুচি কো দাটা এই ভোট আপোনালোকে কেৱল গৰীব লোক কৈ ৰাজনৈতিক দৃষ্টিকোণৰ যদি সচেতন নথি ସେଇଭଳି ଲୋକ ପ୍ରଭାବିତ ହେଇଯାନ୍ତି ପଇସାରେ କୋଉ ଲୋକ ପଇସା ଆପଣ ଗରିବ ଗୋଟେ ଉଦାହରଣ ଦେଲେ ଆଉ କୋଉ ଲୋକ ପ୍ରକୃତରେ ଯୋଉମାନେ କୌଣସି ରାଜନୈତିକ ଦଳର ନଥାନ୍ତି ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ଲୋକ ଥାନ୍ତି ସେମାନଙ୍କର ରାଜନୀତି ଛାଡ଼ରେ ଲେନା ଦେନା ନଥାଏ এবং সে পয়সার আবশ্যকতা থাকে আপনার দেখুঁচ আপনার ধামনগর দেখি মধ্যে দেখলে লোক নিজে আনিকি পয়সা দেখ আগে আমার ঘরে দশ জন লোক দশ হাজার টাকা আমার ঘরে পাঁচ জন লোক হাজার করে না সে বুঝিপারে নিমোক্রাটিক সিষ্টমটা কলকি বুঝি নাই যে পয়সাটা গ্রহণ করে দিয়ে এবং সে পয়সার প্রভাবিত হয়ে যায় যদি যে গোটে সচেতন লোক যেতে বুঝি যায় গণতন্ত্র সিষ্টমটা কু

তাঙ্কু দিয়া যায় পয়সা আগে আমি তো কেবে দেইনু আমি তো কেবে জানিনু এই কথা আপন আপন কো মোর এইটা কংগ্রেস সাথী কি কইব যে আমনারে কাহি কি অভিযোগ আসুনি আপন মানুক নারে কাহি কি অভিযোগ আসছি এ কথা কংগ্রেস বি পচারিব আপন মানুক সে মানে তো ফিল্ড ছাড়ি দেলেনি আগে আমি ফিল্ড ছাড়ি দেইছু নির্বাচন নির্বাচন পর্যন্ত আমি কি নির্বাচন পর্যন্ত এবং তার তথ্য